চোখ রাখবো এবার পরের খবরের দিকে। আমরা জানি যে ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়ে অখিলগিরি যে মন্তব্য, রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি এবং রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তার মন্তব্যের পর গোটা দেশ জুড়ে সোচ্চার বিজেপি। এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখেছি যে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে, বিজেপির তরফ থেকে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। রাষ্ট্রপতি সম্পর্কে অখিলগিরির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে। নন্দীগ্রামে রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিলগিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং তার বিরুদ্ধে সোচ্চার বিজেপি এবং তার পাশাপাশি আদিবাসী জনজাতি সমাজের মানুষরা তারাও সোচ্চার হয়েছেন। এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। বাঁকুড়া বিধানসভার ধলডাঙ্গা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পথ চলতি মানুষ সেই সময় চরম সমস্যায় পড়েছিলেন। নির্ভীক আমাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে সরাসরি চলে যাব নির্ভীকের কাছে। নির্ভীক, গতকাল আমরা দেখেছি যে জাতীয় সড়ক অবরোধ করে সেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, কুশপুত্তলিকা দাহ করা হয়, আজকেও কি তেমন কোনো কর্মসূচি রয়েছে বিজেপির তরফ থেকে, কি জানানো হচ্ছে? দেখো ইন্দিরা, দেখা যায় অখিলগিরির এই মন্তব্যের পরে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের এই জেলাগুলো নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা ছাড়িয়ে পশ্চিমবাংলার সীমানা টপকে কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে। কালকে এক বাঁকুড়া জেলায় এই প্রথম অভিনব পদ্ধতিতে কিন্তু আন্দোলনের পথে নামতে দেখা গেল বিজেপি কর্মী সংগঠন। এদিন তারা বাঁকুড়ার যে ধলডাঙ্গা মোড়, সেই ধলডাঙ্গা মোড়ের 7 নম্বর জাতীয় সড়ক কিন্তু রীতিমতন 40 থেকে 50 মিনিট ধরে অবরোধ করে সেখানে কিন্তু লাগাতার বিক্ষোভ কর্মসূচি সামিল হয়। শুধু তাই নয়, সেখানে কিন্তু অখিলগিরির একটি কুশপুত্তলিকাও দাহ করা হয়। এদিন পুরো বিষয়টিকে নেতৃত্ব দেয় বাঁকুড়া বিধানসভার বিধায়ক, বিজেপি বিধায়ক রাজশেখর দানা। তিনি পরবর্তীতে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যে এই ইনি শুধুমাত্র একজন রাষ্ট্রপতি নয়, ইনি কিন্তু একজন মহিলাও বটে এবং ইনি হচ্ছেন কিন্তু তপশিলা উপজাতিদের একটা মুখ। তাকে এইভাবে একজন রাজ্যের মন্ত্রী যেভাবে অপমান করেছে, এর বিরুদ্ধে কিন্তু যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে ততক্ষণ কিন্তু আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি। ইন্দিরা, নজর রাখো নির্ভীক, এবং আজকে বাঁকুড়াতে কি পদক্ষেপ নেয় বিজেপি এবং তাদের কি কর্মসূচি থাকে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে।